মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলেমদের সমালোচনাকারীদের শাস্তি ও পরিণাম কি হতে পারে চলুন আমরা জেনে নিই। পরিপূর্ণ ইমানদার হওয়ার পর ফাসেক উপাধিতে ভূষিত হওয়া, সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমাদের পুরুষরা যেন একে অপরকে তিরস্কার না করে, হতে পারে তারা যাদেরকে তিরস্কার করা হয়েছে তিরস্কারকারীদের থেকে উত্তম। হযরত সাইয়েদুনা আহমদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর উত্তম বান্দা তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, আর আল্লাহর নিকৃষ্ট বান্দা তারা যারা চুগলখুরি করে, মুমিনদের মাঝে বিচ্ছেদ ঘটায়। যে ব্যক্তি আমার কোনো বন্ধুর প্রতি শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করব। সহিহ বুখারীর হাদিস। তো আল্লাহর বন্ধু কারা? আলিম উলামায়ে কেরাম, ওয়ালি আল্লাহ যারা রয়েছেন তারাই আল্লাহর বন্ধু। এনাদের বিরুদ্ধে যারা বিদ্বেষ পোষণ করবে, যারা এনাদের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করবে, যারা এনাদের কটূক্তি করবে, যারা এনাদেরকে অসম্মান করবে, যারা এনাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাদের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করব। তা আল্লাহ তাআলার যুদ্ধ কি ঢাল তলোয়ার নিয়ে হবে, সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে হবে? আল্লাহ তাআলার এক ইচ্ছা, এক হুকুমই যথেষ্ট। সেই ধৃষ্টতাপূর্ণ ব্যক্তি, সেই আদব ও সৌজন্য বর্জিত ব্যক্তি নিমিষে ধ্বংস হয়ে যাবে। সাধারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে যেখানে কোনো আবরণ থাকে না, সেখানে আল্লাহর ওলির দোয়া কবুল হওয়ার ব্যাপারে তো সন্দেহের কোনো সুযোগই নেই। হাদিসে কুদসিতে বর্ণিত রয়েছে, আমার কোনো ওলি যদি আমার কাছে কিছু প্রার্থনা করে, আমি অবশ্যই তাকে তা দান করি, এবং যদি কোনো কিছু থেকে পানা চায়, অর্থাৎ আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। সহিহ বুখারী শরীফের হাদিস। হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি আলিমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মৃত্যু দিয়ে তাকে বিপদগ্রস্ত করবেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার বিধিবিধানের বিরোধিতা করবে তারা যেন সতর্ক হয়ে যায়, তারা ফেতনায় আক্রান্ত হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। সূরা নূরের মধ্যে এসেছে।